প্লাস্টিক দূষণ তালিকায় শীর্ষে বাংলাদেশ তদারকের থেকে দুষছেন গবেষকরা স্বাস্থ্য ঝুঁকি কমাতে ব্যবহার নিয়ন্ত্রণের তাগিদ একদিন বেড়ে বৃহস্পতিবারও পুজোর ছুটি দেবী দুর্গাবরণে মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি সর্বোচ্চ নিরাপত্তা নেমে প্রশাসন বাজার সিন্ডিকেট ভাঙতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নিত্য দাম শিগগিরই সহনীয় হওয়ার আশা এবং গাজায় নেতানিয়া হোসেনাদের হামলায় আরও সাতাত্তর ফিলিস্তিনি নিহত লেবাননে হামলার জেরে ইসরায়েলে হামাস হিজবুল্লার পাল্টা হামলা সংবাদে এবার বিস্তারিত অব্যবস্থাপনার কারণে প্লাস্টিক দূষণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষে অধিকাংশ কৃষি পণ্যে উৎপাদন পর্যায়ে পানির সঙ্গে মিশে যায় এর অতি ক্ষুদ্র কণা মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে বাতাস পানি ও খাবারের মাধ্যমে বিভিন্ন মাত্রায় মাইক্রোপ্লাস্টিক মানবদেহে বাসা বাঁধছে স্বাস্থ্য ঝুঁকি কমাতে প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রিত করার তাগিদ দিয়েছেন গবেষকরা উষা ফেরদোজের রিপোর্ট দেশে প্রতিদিন গড়ে পৌনে দুই হাজার টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয় যার অর্থে কি পুনর্ব্যবহার সম্ভব হয় না বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান মতে প্রায় তিরানব্বই শতাংশ প্লাস্টিক বোতল রয়েছে মাইক্রো প্লাস্টিক উন্নত বিশ্বে যদি আমরা দেখি তারা কিন্তু এই প্লাস্টিক ইউজের মানে ব্যবহারের যে পরিমাণটা সেটা কিন্তু অনেক কমিয়ে দিয়েছে এই নিহাও অপশনাল বা আদার্স উপাদানগুলো এনে তো আমাদেরও মনে হয় যে এই উপাদানগুলো ব্যবহার বন্ধ করা উচিত ঢাকার বাতাসে ডিপোজিটেড ডিপোজিটেড বা মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে ঢাকার ডাস্ট রোড ডাস্টের মধ্যে পাওয়া যাচ্ছে তারপরে আমরা যে কিছু কিছু মাছের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে যে কারণ তারা বর্জ্যটা কনজিউম করতেছে হয়তো আপনাদের মধ্যে কিছু একটা তো ইফেক্ট পড়বেই। নদীমাতৃক দেশের প্রায় সব নদ-নদী প্লাস্টিক দূষণের কবলে। এসব প্লাস্টিক নানাভাবে ভেঙে ক্ষুদ্র কণার আকারে সেচের মাধ্যমে চলে যায় ফসলের মাঠে। আবার কারখানার বর্জ্যের মাধ্যমে এসব কণা পৌঁছে যায় কৃষিপর্ণে যা খাবারের মাধ্যমে মানব দেহে চলে আসে। কৃষি যapun যেমন হচ্ছে, শাড়ে পলিথিনগুলো সার ব্যবহার করে পলিথিনগুলো মাঠে ফেলে দেয়। ইনসিটির সাইডে বোতলগুলো আছে সেগুলো ব্যবহার করে মাঠে ফেলে দেয়। এইভাবে কিন্তু মাঠে প্রচুর পরিমাণে মাঠে এবং নালা নর্দমা সব জায়গায় কিন্তু পলিথিন প্রচুর পরিমাণে জমা হচ্ছে আমাদের ফসলেও কিন্তু এই পানির সাথে জমিতে যাওয়ার ফলে ফসলের ভিতরে কিন্তু প্লাস্টিকগুলো ঢুকে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্যের ভিতরে প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিক তো আছেই পাশাপাশি কিন্তু হেভি মেটালসগুলো আছে সো ওইটা আরও ভয়ঙ্কর প্লাস্টিকের বোতলে গরম পানি অথবা মাইক্রোওভেনে প্লাস্টিকের পাত্রে খাবার গরম অথবা পলিথিনে রাখা খাবারের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক নিয়মিত প্রবেশ করছে মানব দেহে ফ্রিজে খাবার রাখার সময় ছোট ছোট সিঙ্গেল ইউজের প্লাস্টিকের যে কন্টেনার আছে সেগুলির ভিতরে কিন্তু আমরা কিন্তু খাবারগুলো রাখি এবং সেটাই মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিই যার ফলে সে ওখান থেকে যখন মাইক্রোওভেন ঢুকিয়ে ঢুকে দেওয়ার ফলে যখন হিট হয় সেখান থেকে প্লাস্টিকগুলো কিন্তু খাবারের ভিতরে মিশে যায় সিঙ্গেল ইউজ যে প্লাস্টিকগুলো আছে সেগুলো টোটালি বন্ধ করে দিতে হবে বাংলাদেশে প্লাস্টিক এমন একটি পণ্য যা ক্ষয় হতে এমন কি হাজার বছরও লেগে যায় এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা কোনো জীব দেহে প্রবেশ করলে সহজে ধ্বংস হয় না উষা ফিরদোস মোহনা সংবাদ ঢাকা দুর্গাপূজার ছুটি বৃহস্পতিবার একদিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরে এ তথ্য জানান তিনি বলেন দুর্গাপূজার ছুটি এবছর একদিন বাড়ানো হলো এদিকে শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি মাসে টানা চার দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা বিজয়া দশমীর সরকারি ছুটি থাকবে আগামী ১৩ অক্টোবর দেশের সব সরকারি ও আধা সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এ ছুটি থাকবে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা সারাদেশের মতো চট্টগ্রাম ও সাভারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হচ্ছে প্রতিমা তৈরির কাজ এখন রং তুলির শেষ আশ্রয়ে প্রতিমা ফুটিয়ে তুলতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা এদিকে সাভারে এবার একশো বিরানব্বইটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আর নির্বিঘ্নে পূজা উদযাপনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ প্রশাসন চট্টগ্রাম থেকে সুমন কুমার দে ও সাভার থেকে জিয়াউদ্দিনের তথ্যে বিস্তারিত আছেন শারমিন সর্ণা এবার চট্টগ্রাম মহানগরীতে দুইশো বিরানব্বইটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আর জেলার পনেরো উপজেলায় এবার পূজা হচ্ছে দুই হাজার একশো মণ্ডপে তাই ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও আয়োজকরা সরকারের কাছে আমাদের একটা চাওয়া যেন আমরা শান্তিপূর্ণভাবে পূজাটা করতে পারি এবং প্রশাসনিক দিক থেকে যেন আমরা সার্বিক সহযোগিতা পাই এই আশাটা আমরা করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন শান্তিভাবে সুস্থভাবে আমাদের শারদীয় উৎসবটা সুন্দরভাবে পালন করতে পারি আমাদের প্রতিমা মনে প্রতিটা পূজা মণ্ডপে গেলে মনে করেন খুশি লাগে সবাই দেখে আয়োজকরা বলছেন ধর্ম বর্ণ সবার সহযোগিতায় সুন্দরভাবে আনন্দের মাধ্যমে দুর্গোৎসব পালন করতে চান তারা আমরা চাই সবাই যেন আমাদের উৎসবকে বাঙালির উৎসব হিসেবে শারদ উৎসব হিসেবে সুন্দরভাবে পরিচালিত করি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে স্থানীয় পুলিশ প্রশাসন এদিকে সাভারে এবার একশো বিরানব্বইটি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা সময় যতই ঘনি আসছে ততই ব্যস্ততা বেড়েছে প্রতিমা তৈরির কারিগরদের রং তুলি সম্পন্ন হয়েছে সম্পূর্ণ প্রস্তুতি আমাদের শেষ ষষ্ঠীর বদন থেকে দিয়ে মা দুর্গার শুভাগমন এটাই দোয়া করব অতিরিক্ত পুলিশ সুপার জানান নির্বিঘ্নে পূজা উদযাপনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ প্রশাসন থাবার এবং আশুলিয়া দুই জায়গাতে আমাদের পর্যাপ্ত পরিমাণের পুলিশ এবং আমাদের যৌথ বাহিনী সাথে কোয়ার্ডিনেট করা হয়েছে এখানে সেনাবাহিনীর সদস্য থাকবে দেবী দুর্গা এবার মত্তে আগমন করবেন দোলা বা পাখিতে আর গমন করবেন ঘোড়ায় শারমিন শর্মা মোহনা সংবাদ বন্দর নগরে চট্টগ্রামের দুর্গোৎসবের খবর জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে সুমন কেমন দেখছেন দুর্গাপূজার প্রস্তুতি এবং এই উৎসবে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা চট্টগ্রাম নগরীর জ্যামসন হলে রয়েছি আমি যদি আপনাকে একটু দেখাই সনাতন সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় সব দুর্গাপূজা অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু মধ্য দিয়ে কিন্তু পূজা শুরু হবে ইতিমধ্যে চট্টগ্রাম নগরীর যে এলাকাগুলো রয়েছে মন্ডপ গুলো রয়েছে সব মন্ডপে কিন্তু যারা কমিটি রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে যে থেকে শুরু করে সব জায়গাসন যেগুলো করার সেগুলো তারা করছেন এবং সন্ধ্যা নাগাদ কিন্তু এখানে এই যে দেখাচ্ছি এখানে দুর্গার যে প্রতিমা প্রতিমাগুলো তারা বসাবেন এবং আগামীকাল যেহেতু ষষ্ঠী এখন সময় আসে সেই কারণে চট্টগ্রাম মহানগরের মধ্যে এই দুইশো বিরানব্বইটি পূজা মণ্ডপ রয়েছে দুইশো বিরানব্বইটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন তাদের সব কাজ কিন্তু সম্পূর্ণ করেছেন ইতিমধ্যে এবং লাইটিং এবং প্রতিমা বসানোর কাজ কিছুক্ষণ পরে তারা শুরু করবে এবং যে নিরাপত্তার কথা বলা হচ্ছে এখানে যারা সনাতন ধর্ম অবলম্বী রয়েছে তারা বলছেন প্রতিবারের নিয়ে এইবারও যে পূজা সারা দেশের মতো চট্টগ্রামও যেহেতু শান্তিপূর্ণভাবে যেন পূজা অনুষ্ঠিত হয় এবং সেই পূজা এই অনুষ্ঠিত হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আমরা দেখছি পুলিশ বিজিবি র্যাব এবং সেনা সদস্যরা এই যে প্রতিটা প্রতিটা মণ্ডপের আশেপাশে তারা কিন্তু রয়েছেন এবং প্রশাসন থেকেও বলা হচ্ছে কোনো ধরনের ঝুঁকি নেই এবং শান্তিপূর্ণভাবে এই সম্পূর্ণ হবে তারা সেটি নিশ্চিত করেছেন এবং কোনো ধরনের কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করেন তাদেরকে প্রতিহত করা হবে এবং তারা কেউ করতে পারবেন না সেটি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন এই চট্টগ্রামের সব মিলিয়ে এখন পর্যন্ত এই পূজার মোটামুটি প্রস্তুতি সম্পূর্ণ হয়েছেন এবং আগামীকাল ষষ্ঠীর মাধ্যমে এই শারদীয় দুর্গোৎসব শুরু হবে তো চট্টগ্রামে কোনো ঝুঁকি নেই এবং সবাই শান্তিপূর্ণভাবে পুজো অনুষ্ঠিত হবে প্রশাসন থেকে এমন নিশ্চিত করেছেন তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে ধন্যবাদ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন ছিলেন দুর্গাপূজার শেষ প্রস্তুতি খুব শিগগিরই বাজার সহনীয় পর্যায়ে চলে আসবে বলে আশা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এ নিয়ে কোনো সিন্ডিকেট থাকলে বাণিজ্য মন্ত্রণালয় তা ভেঙে দেবে বলেও জানান তিনি এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শও দেন উপদেষ্টা আসন্ন শারদীয় দুর্গাপূজার নির্বিঘ্নে উদযাপনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে এজন্য সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি সকালে গাজিপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে এসে এসব কথা বলেন উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয় তারা চেষ্টা করতেছে বাজারটা এইভাবে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য তারা অনেক চেষ্টা করতেছে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে আমার মনে খুব তাড়াতাড়ি এই বাজারটা একটু সহনীয় পর্যায়ে চলে আসবে এবার দুর্গাপূজার কোনো ধরনের কোনো শঙ্কা নেই বাড়তি নিরাপত্তা ধরেন যে আমাদের তো ধরেন নর্মাল টাইমে পুলিশ থাকে এবার তাছাড়াও আমরা কিন্তু এক্সট্রাভাবে র্যাব দিয়েছি বিডিআর দেওয়া হয়েছে সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে এদিকে বাজার নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স গঠনের খবরে খুশি সাধারণ মানুষ তবে এ নির্দেশনার দ্রুত বাস্তবায়ন চান তারা দর্শক ময়মনসিংহের নিত্য বাজার থেকে এই বিষয়ে জানাচ্ছেন রোবায়েত বাপি বাপ্পি কেমন দেখছেন বাজারের হালচাল আমাদেরকে জানাবেন নিত্য পণ্যের বাজারের দামের কারণে কিন্তু ক্রেতাদের মাঝে না বিশ্বাস থেকেছে তো সাধারণ মানুষজন কিন্তু এই যে বাজার মূল্যের কারণে কিন্তু তারা হিমশিম খাচ্ছিলেন তো আমি এখন আছি মাইবেল সিংহের যে মেছোয়া বাজার সেই মেছোয়া বাজার এলাকায় আমি কিন্তু এখানে এসে যে বিষয়টি দেখেছি যে এখানে কিন্তু নিত্য এবং ভোগ্য পণ্যের দাম কিন্তু অনেক চড়া তো আমি কিন্তু সাধারণ ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে এই যে বাজার আর যে মূল্য সেই মূল্যের কারণে কিন্তু তারা অস্থিরতায় আছেন তো আমরা যেটি জানতে পেরেছি যে সরকারের পক্ষ থেকে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে সেই বিষয়টা কিন্তু এই যে যারা ক্রেতা আছেন তারা কি ভাবছেন আমরা এখন কথা বলবো যে এই যে সরকার যে বাজার নিয়ন্ত্রণের জন্য টাস্ক ফোর্স গঠন করেছেন আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন টাস্ক ফোর্সকে স্বাগতম এবং তাকে সাধুবাদ জানাই তবে বাজারদর উদ্দমুখী অবস্থানে মানুষের ন্যায় বিশ্বাস শুরু হয়েছে এখানে কোনো নিয়ন্ত্রণ করা হচ্ছে না এই বাংলাদেশের একটা নিয়ম আছে এই খেতকা অতএব যদি ওই হয় তাহলে টাস্ক ফোর্স করেও লাভ হবে না তবে যদি উৎপাদনের মূল উৎস থেকে শুরু করে বাজার পর্যন্ত নির্বাচন না করতে পারে না করতে পারে তাহলে টাস্ক ফোর্সেও কোনো ফলাফল ভালো আসবে না তবে ভালো ফলাফলের জন্য সাধুবাদ জানাই বর্তমান সরকারকে এবং মহানাটিভিকেও সাধুবাদ জানাই যে তারা তারা এইসব উদ্যোগ নিয়ে দেখা দেখাচ্ছে বাজারের ঊর্ধ্বমুখী তার জন্য নিয়ন্ত্রণের জন্য সরকারকে সাহায্য করছে এজন্য ধন্যবাদ সবাইকে তো শুনছিলেন যে সাধারণ যে ক্রেতারা আছেন তারা কিন্তু সরকারের এই উদ্যোগকে কিন্তু স্বাগত জানিয়েছেন এবং তারা বলছেন যে যে উদ্যোগটি অনেক ভালো তবে এই উদ্যোগটি কার্যকরী করার জন্য সরকার যদি মনিটরিং সেল কঠোর ভাবে নিয়ন্ত্রণ করে তাহলে বাজারের যে বর্তমান যে পরিস্থিতি দ্রব্য বললে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে তো মার্জিয়া এই ছিল ময়মন থেকে টাস্ক ফোর্স গঠন নিয়ে আমার কাছে সর্বশেষ বাপি আপনাকে ধন্যবাদ শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে গত দুদিনে কমেছে চারটি নদীর পানি তবে জেলার পাঁচটি উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ত্রিশটি গ্রামের মানুষ এখনও পানি বন্দী রয়েছে এদিকে ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়া ও ফুলপুর উপজেলায় পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল বন্যার পানিতে তুলে আছে এতে ভোগান্তিতে রয়েছে হাজারো মানুষ প্রতিনিধিদের তথ্যে শেরপুর জেলায় পঞ্চাশ হাজার হেক্টর আবাদি জমির আমন ধান পানিতে তলিয়ে গেছে এক হাজার হেক্টর জমির সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে মাছের ঘের তলিয়ে গেছে ছয় হাজারেরও বেশি বিধ্বস্ত হয়েছে চার শতাধিক ঘরবাড়ি বন্ধ রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান পানির স্রোতে ভেঙে গেছে নালিতাবাড়ি ঝিনাইগাতি শ্রীবর্দি নকলা ও শেরপুর সদর উপজেলার বিভিন্ন রাস্তা ফলে যোগাযোগে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বন্যা কবলিতরা এদিকে মমেন সিংয়ের হালুয়াঘাট ধুবাউড়া ও ফুলপুর উপজেলার নিম্নাঞ্চল বন্যার পানিতে আছে লক্ষাধিক মানুষ রয়েছে পানিবন্দি খাদ্য ও সুপীয় পানির সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন বানভাসী মানুষ অন্যদিকে নেত্রকোনার চার উপজেলার পঞ্চাশটি গ্রামের মানুষ পানিবন্দি রয়েছেন চরম দুর্ভোগে পড়েছেন সীমান্তবর্তী এসব এলাকার মানুষ শারদীয় দুর্গাপুজো উপলক্ষে লালমনির হাটে বুড়িমার স্থলবন্দর দিয়ে কাল বুধবার থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত দিন আমদানি রফতানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্থলবন্দর স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক আহসান হাবিব তবে ছয় দিয়ে পাসপোর্ট ভিসাদারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে বুড়িমার স্থলবন্দরের বিপরীতে ভারতীয় চ্যাংরা বান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীরা আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন বুড়িমারি স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার এ এস আকরাম স্থলবন্দর বন্ধের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নগর বদল গাছেতে ভিয়েতনামি মালটা চাষ করে সফলতা পেয়েছেন মাহমুদুল হোসেন তুরান সাত বছর আগে ত্রিশ বিঘা জমিতে মালটা চাষ করেছিলেন তুরান গাছ রোপণের ছয় মাসের মধ্যেই শুরু হয় মালটা ধরা এখন প্রতিটি গাছ থেকে প্রায় দুইশো কেজি মালটা পাওয়া যাচ্ছে তাতে মাসে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা আয় করছেন এই মালটা চাষি নৌকা থেকে মোহাম্মদ হাবিবুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি থকায় থকায় ভিয়েতনামি বারো মাসি মালটার এ দৃশ্য নওগাঁর বদলগাছি উপজেলার প্রধান কুণ্ড গ্রামের কৃষি উদ্যোক্তা মাহমুদুল তুরানের বাগানের বিঘাপতি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ করে এখন মাসে আয় করছেন তিন থেকে সাড়ে তিন লাখ টাকা মালটা গাছে তেমন পরিচর্চার দরকার হয় না রোপণ করারও নিয়ম তেমন কঠিন নয় উদ্যোগ দেখে ভালো লাগতেছে আরো আমার আগ্রহী হচ্ছে দেখে আর কি ইচ্ছা আছে যে মনে আমরাও যদি কোন ই পাই তাহলে আমরাও এটা চাষের জন্য পরামর্শ নেই বলছি সামনে বার বাগান দেখতে আসা কৃষক ও নতুন কৃষি উদ্যোগ তাদের নানাভাবে পরামর্শ দেন তোরা নিজেই আমার মালটা গাছে এই তিন চার বছর থেকে গত দুই বছর আগে থেকে ফল আসতেছে এখনো ইনশাল্লাহ ভালো ফলন প্রতিটা গাছে ইনশাল্লাহ চল্লিশ কেজি প্লাস ফল আসবে যদি কোন পোকা মাকড় এসবের আক্রমণ হয় উনি সমস্যার সম্মুখীন হলে আমাদের যখন বলে আমরা তখন কাজ শুনাক ওনাকে সেবা দেই মালটাচাস কৃষি অফিস থেকে সব ধরনের পরামর্শ প্রদান করা হচ্ছে বলে জানাল উপজেলা কৃষি কর্মকর্তা এই মালটাচাস সংপ্রschemaName আমাদের কৃষি সংschemaName দপ্তর বলনগাসি নওগার সকল পর্যায়ের কর্মক্তাগণ মাঠ পর্যায়ের কৃষক পরামর্শ প্রদান করে যাচ্ছে বিশেষ করে সার প্রয়োগ এবং সময় মতো বালাই দমনের ব্যবস্থা সম্পর্কিত তারা নিয়মিত কৃষক দেরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূর্ণ করা আফরিন পপি ফুটবল সব ধরনের ফুটবলকে বিদায় বলে দিলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার অ্যান্ড্রেস ইনিয়েস্তা আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়া চল্লিশ বছর বয়সী এই ফুটবলার সোমবার ঘোষণা দিলেন বোর্ডজোড়া পুরোপুরি তুলে রাখার গত ছয় বছর ধরে জাপানে ও সংযুক্ত আরব আমিরাতে ফুটবল খেলেছেন ইনিয়েস্তা তার আগে সোনালি সময় কাটিয়েছেন বার্সেলোনায় স্পেনের সঙ্গে টানা দুটি ইউরো এবং মাঝে বিশ্বকাপ শিরোপা জিতেছেন স্পেন জাতীয় দলের হয়ে একশো একত্রিশ ম্যাচে তার গোল চোদ্দটি বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৭৪ ম্যাচে গোল করেছেন সাতান্নটি আর করিয়েছেন একশো পঁয়ত্রিশটি গোল দর্শক এবার শেরপুরের বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজাউল বন্যার সার্বিক চিত্র সম্পর্কে দর্শকদেরকে জানাবেন বন্যাত্র এলাকা এই এই এলাকায় এইবারে বন্যায় সর্বোচ্চ ক্ষতি হয়েছে তো এইখানে আমি যদি বলি যে শেরপুরের চারটি উপজেলায় অন্তত দুই লাখ মানুষ পানিবন্দী হয়েছিল গতকাল থেকে পানি কমতে শুরু করেছে বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে পাশাপাশি এখনো নিম্ন অঞ্চলের অন্তত পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দি রয়েছে আর এই পানিবন্দি লোকদেরকে আপনার ত্রাণ সামগ্রী বিতরণের জন্য প্রশাসনের এবং সেনাবাহিনী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহায়তা দিচ্ছেন। তো এই অঞ্চলে যে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দুর্ভোগ কিন্তু ক্রমে বাড়ছে যোগাযোগ ব্যবস্থা না থাকায় যোগাযোগ ব্যবস্থা বিধ্বস্ত হওয়ায় কি আহ সুপ্রিয় পানি সহ খাদ্যের অভাবে অনেকেই মানবতর জীবন কাটাচ্ছেন আর এই এই ছিল আমার কাছে শেরপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য রেজাউল ধন্যবাদ আপনাকে শেষ করবো বহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার প্লাস্টিক দূষণ তালিকায় শীর্ষে বাংলাদেশ তদারকির ঘাটতিকে দুষছেন গবেষকরা স্বাস্থ্য ঝুঁকি কমাতে ব্যবহার নিয়ন্ত্রণের তাগিদ একদিন বেড়ে বৃহস্পতিবারও পূজার ছুটি দেবী দুর্গাবরণে মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি সর্বোচ্চ নিরাপত্তা দেবে প্রশাসন বাজার সিন্ডিকেট ভাঙতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নিত্যপণ্যের দাম শিগগিরই সহনীয় হওয়ার আশা এবং গাজায় নেতানিয়া হোসেনাদের হামলায় আরও সাতাত্তর ফিরিস্তিনি নিহত লেবাননে হামলার জেরে ইসরায়েলে হামাস হিজবুল্লার পাল্টা হামলা এই ছিল মোহনা সংবাদে পরবর্তী সংবাদ বিকেল সাড়ে পাঁচটায় মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট মোহনা ডট টিভি সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে